আসসালামু আলাইকুম, আপনি কোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডিটি খুলেছেন? ভুলে গেছেন তাই নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি ওপেন করতে পাচ্ছেন না। তো এই সমস্যার সমাধান আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাকে অন্য একটি আইডি ওপেন করে নিতে হবে। তো আমি আমার অন্য একটি আইডি ফেসবুক আইডি ওপেন করে নিলাম। এখন উপরে যে সার্চ বারটি আছে সেই সার্চ বারে আমি ট্যাপ করলাম এবং আমি আমার আইডিটির নাম লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার ফলে দেখুন এখানে কিন্তু কয়েকটি ওই নামের আইডি শো করেছে। এখান থেকে আমি আমার যে আইডিটি আছে সেই আইডিটি আমি ট্যাপ করে নিলাম। তো দেখুন আমার কিন্তু এখন আইডিটি ওপেন হয়ে গেছে। এইটি আমার হচ্ছে সেই আইডি, যেই আইডিটির মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলে কিন্তু আমার আইডিটি আসতেছে না। তো আমি থ্রি ডট ট্যাপ করলাম এবং দেখুন এখানে যে একটি লিংক আছে এই লিংকটি আমি কপি করে নিলাম। তো কপি করা শেষ হলে আমি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আমার নোটপ্যাড যে আছে, সবারই মোবাইলে নোটপ্যাড থাকে, তো ফ্রেন্ডস আমি আমার নোটপ্যাডে কপিটি পেস্ট করে দিলাম। তো এখন আমি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নিলাম। এখন দেখুন এখানে আমি উপরে থ্রি ডটে ট্যাপ করে ডেস্কটপ সাইটটি অন করে দিলাম। দেওয়ার পর আমি এখানে web.facebook.com লিখে সার্চ দিলাম। এখানে এরকম একটি পেজ আসবে এবং সেখানে নেম ও ইউজার নেমের জায়গায় আপনাকে এই লিংকটি পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর ফ্রেন্ডস আপনি এলোমেলো পাসওয়ার্ড, কতগুলো ভুল পাসওয়ার্ড টাইপ করবেন, টাইপ করে লগ ইনে ট্যাপ করবেন। তো আমি পাসওয়ার্ডগুলো টাইপ করলাম এবং লগ ইনে ট্যাপ করলাম। তো এখন দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড ইউজার নেম দুটিই ভুল দেখাচ্ছে। তো ফ্রেন্ডস এখন আমি ফরগেট পাসওয়ার্ডে ট্যাপ করব। তারপর এরকম একটি আসবে, এই বক্সে কিন্তু আপনার ইউজার নেম চাবে। তো আপনার তো ইউজার নেম নেই, কোথায় পাবেন? তাহলে আপনি কি করবেন ফ্রেন্ডস, আপনার সেই নোটপ্যাডে চলে যাবেন এবং সেখানে দেখুন এখানে কিন্তু কতগুলো নাম্বারও থাকে। তো আমার নাম্বার নেই, নাম আছে, তো আমি এই নামটি আমার কপি করে নিলাম। এটি আমি এখন ইউজার নেম হিসেবে ব্যবহার করব। তো আমি এটি পেস্ট করে দিলাম এবং লগ ইনে আমি ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটি এসেছে এবং আইডির আইকন দেখা যাচ্ছে এবং পাশে আমার মোবাইল নাম্বারটি দেখা যাচ্ছে, শেষের দুই ডিজিট এখানে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস আপনারা এখন কি করবেন, এখানে কন্টিনিউ বাটনে আপনি ট্যাপ করবেন। তাহলে কি হবে, আপনার সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে এবং কোডটি যখন আপনি কোডের ঘরে বসাবেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। কন্টিনিউ বাটনে ট্যাপ করলাম, তারপর এখানে ইন্টার কোড একটি অপশন এসেছে। এখানে এই কোডে আপনার মোবাইল নাম্বারে পাঠানো কোডটি এখানে বসিয়ে কন্টিনিউ বাটনে আপনি যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার নতুন একটি পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ডের একটি ঘর আসবে। সেখানে আপনি আপনার পাসওয়ার্ড টাইপ করে সেভ করে দিলে কিন্তু আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে। আর মোবাইল নাম্বারের শেষের দুই ডিজিট দেখে তো আপনি বুঝতেই পারতেছেন যে আপনার কোন নাম্বারে এই আইডিটি খোলা ছিল। তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।